আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি প্রাণ ঢালা শুভেচ্ছা। আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো পালং শাকের পাকোড়া। এটা একটা শীতকালীন শাক, তো এই শাকটা আমার খুবই পছন্দের একটি শাক, আর এই শাকে প্রচুর পরিমাণে ভিটামিন আছে। এই পালং শাকটা আমি সুন্দর করে ধুয়ে এভাবে পোলে নিয়েছি, আর আমি এখানে এক মুঠা পরিমাণ পালং শাক নিয়েছি। আর আমার এই পালং শাকের পাকোড়াটা তৈরি করতে যা যা লাগবে আমি আপনাদেরকে দেখিয়ে দেব। আর প্রথমে আমি শাকটাকে প্রথমে একটু এভাবে কুচলিয়ে নিচ্ছি, ভালোভাবে কুচলিয়ে নিতে হবে। এভাবে আমি ভালোভাবে প্রথমে কুচলে নিব। এখন আমি শাকটার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দেব কাঁচামরিচ কুচি, দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণ চাট মশলা, দিয়ে দেব হাফ চা চামচ রসুন বাটা, দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণ আদা বাটা, দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ কালো জিরে, দিয়ে দিব জিরার গুঁড়ো, দিয়ে দিব হলুদের গুঁড়ো, এখন আমি সব গুঁড়োকরণ মেখে নেব। মেখে এর সাথে আমার যতটুকু বেসন লাগে, আমি বেসন আর চালের গুঁড়া নিয়েছি, আপনারা বেসনের পরিবর্তে ময়দা নিতে পারেন, শুধু বেসন দিয়ে করতে পারেন। আমি এখানে বেসন দেব আর চালের গুঁড়ো দেব। সবগুলো আমি মেখে নিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো, আর এখন দিব বেসন। আমার যতটুকু লাগে আমি ততটুকু দিব। প্রথমে আমি এতটুকু দিয়ে মেখে নিচ্ছি। তো আমি বেসন দিয়ে মেখে নিয়েছি, আমার এখানে আরেকটু বেসন প্রয়োজন হবে, আমি দিয়ে দিচ্ছি। তো এখন আমি ভালোভাবে মেখে নিব। আমার মেখে নেওয়া শেষ, আমি আপনাদেরকে একটু ক্যামেরার সামনে থেকে দেখাচ্ছি কেমন হয়েছে। তো আমার মাখানোর পর এরকম হয়েছে। তো এখন আমি এটাকে ভেজে নেব। পালং শাকের পাকোড়াটা ভেজে নেওয়ার জন্য আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, এতে আমি তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি পাকোড়ার শেপ দেব। তো আপনারা চাইলে গোল করতে পারেন, আমি এভাবে চ্যাপ্টা করে দেব। দিয়ে দিচ্ছি তেলের মধ্যে,
তো এভাবে আমি প্রতিটা পাকোড়ার শেপ দিব দিয়ে নিব। আর তেলটা বেশি গরম হয়ে গেলে জ্বালটা একটু কমিয়ে দিবেন, না হলে পুড়ে যাবে। তো এভাবে আমি প্রতিটা পাকোড়ার শেপ দিয়ে নিচ্ছি। আর ডুবো তেলে ভাজলেই ভালো হবে। যদি আপনারা মচমচা করতে চান তো আপনাদের পাকোড়াটা ডুবো তেলে ভাজতে হবে। তো এবার আমি পাকোড়াটা ভেজে নেব। তো ভিউয়ার্স, পাকোড়ার মোটামুটি এক পার্ট হয়েছে, আমি উল্টে দিচ্ছি। সবগুলো পাকোড়াই আমি উল্টে দিয়েছি, এবার আমি পুরোপুরি হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি। ভিউয়ার্স, আমার পালং শাকের পাকোড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নিব। একটা আমি আপনাদেরকে ক্যামেরার সামনে নিয়ে দেখাচ্ছি যে এরকম হয়েছে, দেখতে কত সুন্দর হয়েছে। তো এবার আমি পাকোড়াগুলো উঠিয়ে নিচ্ছি। আমি একটি ঝুড়ির মধ্যে কিচেন টিস্যু দিয়ে দিয়েছি যাতে তেলটা শুষে নেয়, অতিরিক্ত তেলটা। তো এবার আমি পাকোড়াগুলো উঠিয়ে নিচ্ছি। তো এবার আমি বাকি পাকোড়াগুলো সেম একইভাবে দিয়ে দিব। শেষ, এবার আমি পাকোড়াগুলোকে উঠিয়ে নিব। তো সবগুলো উঠিয়ে নিয়ে আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। তো ভিউয়ার্স, আমার পালং শাকের পাকোড়াগুলো ভাজা শেষ। তো আমি আপনাদেরকে পরিবেশন করে দেখালাম। তো ভিউয়ার্স, পালং শাকের পাকোড়াটা কিন্তু খেতে খুবই ভালো লাগে গরম ভাতের সাথে, কিংবা বিকেলের নাস্তা হিসেবে আপনারা খেতে পারেন। আর বাচ্চারা অনেক সময় শাক খেতে পছন্দ করে না, তো এভাবে যদি আপনারা পাকোড়া বানিয়ে দেন তাহলে বাচ্চারাও খুব পছন্দ করে খাবে। তো আমি আপনাদেরকে একটি ভেঙে দেখাচ্ছি। এই যে দেখুন, পাকোড়াটা খেতে খুবই টেস্টি হয়েছে। আমি এখানে কালো জিরা দিয়েছি, তো খুব সুন্দর ঘ্রাণ বের হয়। কষ্ট করে আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। কোনো নতুন রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।